এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে মুভির কথা নিয়ে আপনাদের সামনে এসেছি, এটা আমি ডিসকাশন করছি এই কারণে যে এই সিনেমাটার আমি কোনো কনক্লুশন ড্র করতে পারিনি। মানে সিনেমাটা দেখে, সিনেমাটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, কিন্তু এই সিনেমাটাকে দেখে আমি কিছু বুঝতে পারিনি যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি। মানে এটা কিন্তু একটা অসম্পূর্ণ গল্প, অসম্পূর্ণ স্টোরি লাইন আমি এটাকে বলতে পারি। এটা 1950 সালে 25শে আগস্ট এটা মুক্তি পেয়েছিল, জাপানের একটা মুভি। এর পরিচালক বিখ্যাত পরিচালক, আমি তাকেই বলবো, যে আকিরা কুরোসাওয়া। এই সিনেমাটা জাপানি ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা অন্য লেভেলে নিয়ে গেছিল। এই সিনেমার অ্যাচিভমেন্ট বলতে যদি আমরা বুঝি, আপনারা পোস্টারে দেখতেই পাচ্ছেন যে উইনার অফ দ্য গ্র্যান্ড প্রাইজ 1951 ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে এটা উইনার ছিল। এছাড়া অস্কারে মোস্ট আউটস্ট্যান্ডিং ফরেন ল্যাঙ্গুয়েজ মুভি হিসাবে এটা পুরস্কৃত হয়েছিল। আর এই সিনেমাটা ইন এ গ্রোভ বলে একটা শর্ট স্টোরি আছে, সেটার উপর বেস করে এটা মানে এই সিনেমাটা করা হয়েছিল। এই সিনেমাটা এই ইন এ গ্রোভ এর রাইটার হলেন রায়ন ওশুকি, ইনি হলেন এর রাইটার। এবং এই সিনেমার মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, তাকাশি শিরামারু, মায়াশোকি মোরি, তাশিও মেন ফুমে, এবং আমি আর একটা জিনিসও বলে দিই যে আমার যদি উচ্চারণে কিছু ভুল হয়ে থাকে নামগুলোর, কারণ এটা আমি তো তাদের নামটা আমি ইংলিশে লিখে আমি আপনাদেরকে বলছি, তো আমার যদি উচ্চারণে কিছু ভুল হয়ে গিয়ে থাকে আই এম এক্সট্রিমলি সরি। তো এবার চলে আসি আমি ডাইরেক্ট গল্পের কথায়। স্টোরি লাইনটা যেরকম ভাবে সাজানো হয়েছে, যে রাশোমন সিটি গেট বলে একটা জায়গা আছে, প্রচন্ড বর্ষণমুখর একটা দিন, সেই বর্ষণমুখর দিনে সেখানে বসে আছে একজন উড কাটার, মানে কাঠুরে, এবং প্রিস্ট, তারা দুজন বসে আছে। তারা দুজন বসে মানে কিছু একটা আলোচনা করছে, মানে উটকাটারের মুখে আমরা প্রথম ডায়লগ শুনি যে আই ডোন্ট নো, মানে এরকম ধরনের একটা কিছু ডায়লগ। তো তারপর মানে অতিবর্ষণের ফলে সেখানে একজন কমনার, কমনার মানে হচ্ছে আপনি আমি আমার মতো, যার কোনো নাম নেই কিন্তু মানে সাধারণ একজন দর্শক। এই পুরো সেটিংসটাই করা হয়েছে, ক্যারেক্টার গুলোকেই করা হয়েছে একটা মানে সিম্বলাইজড ওয়েতে, এটা খুব সুন্দরভাবে করা হয়েছে, একটা কমন ম্যান। এবার কি হয়েছে যে মানে সাডেনলি এই উড কাটার যে সে যে এতটা অস্থির হয়ে পড়ছে, তো কমন ম্যান জিজ্ঞাসা করেছে স্বাভাবিক ব্যাপার যে কি হয়েছে, তুমি এত অস্থির হয়ে পড়ছো কেন? তো তখন সে সামুরাই মার্ডারের কথা সে বলে, বলছে যে আজকে আমি যখন এই 3 দিন আগে আমি যখন জঙ্গলে গেছিলাম কাঠ কাটতে, তো সেখানে আমি একজন সামুরাইকে মৃত অবস্থায় আমি পাই এবং তাকে মার্ডারই করা হয়েছে, এটা বলা হলো। এবং আমি সঙ্গে সঙ্গে সেখানে আমি লোকাল পুলিশকে আর কি সে খবর দেয়। আর প্রিস্ট বলেছিল যে আমিও তাকে দেখেছি, সে তার বউয়ের সঙ্গে ঘোড়ায় করে যাচ্ছিল। তো এবার যথারীতি পুলিশকে খবর দেওয়া মানে শুনানি শুরু হলো। কোর্টরুম ড্রামাটাও একটু অদ্ভুত রকমের, কেন অদ্ভুত সেটাও আমি আপনাদেরকে বলবো, কিন্তু আগে পুরো গল্পটা বলিনি সেটার উপর তারপরে। তো এবার যথারীতি যখন কোর্টে যখন শুনানি হচ্ছে, তখন উড কাটার এবং প্রিস্ট দুজনেই নিজের নিজের বক্তব্য তারা বলে। এরপর সেখানে চলে আসে ব্যান্ডিট, মানে ব্যান্ডিট হচ্ছে মূল মূল আমি বলবো যে ঘটনাটার পেছনে মূল মানে চরিত্রটাই হচ্ছে ব্যান্ডিট তোজোমারো। এই ব্যান্ডিট তোজোমারো হচ্ছে একজন নিষ্ঠুর, মানে একটু নির্দয় টাইপের একজন মানুষ, যে জঙ্গলে ঘুরে বেড়ায়। তো সে মানে তার বক্তব্য অনুযায়ী সে একদিন দুপুরবেলা গাছের নিচে শুয়ে ঘুমোচ্ছিল, তো তখন সে সামুরাই এবং তার স্ত্রীকে দেখতে পায়, এবং স্ত্রীকে দেখে তার ভালো লাগে, সে সামুরাইকে আটকে রাখে। যথারীতি স্ত্রীর সঙ্গে তার একটা ইন্টিমেট একটা সিন এখানে দেখানো হয়। তো এবার এখানে ইন্টিমেট সিনটা কিন্তু নট এ রেপ, তার বক্তব্য অনুযায়ী মানে ব্যান্ডিটের বক্তব্য অনুযায়ী মানে ইন্টিমেট সিনটা যেটা হয়েছিল মানে দুজনের মধ্যে সেটা হচ্ছে মিউচুয়ালি হয়েছিল। এবার এটা হচ্ছে তার বক্তব্য। তারপর মানে সে
মানে কি বলবো, সে কিন্তু ওই সামুরাইকে সে ছেড়ে দেয়, কিন্তু তারপর তাদের মধ্যে এরকম মানে ফাইটিং হতে হতে মানে সামুরাই আলটিমেটলি মারা যায়, মানে মানে সোডে, সোডের মাধ্যমে। এখানে সোড একটা উল্লেখযোগ্য বিষয়। এরপর চলে আসে তার স্ত্রী, তার স্ত্রী যেটা বলে যে ব্যান্ডিট তাকে, সে ইন্টিমেশনটা মিউচুয়ালি হয়নি, ব্যান্ডিট তাকে রেপ করেছে। তারপর তার স্ত্রীর হাতে একটা ড্যাগার ছিল। এখানে সোড আর ড্যাগার এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস। ড্যাগার ছিল এবং সে সুইসাইড করতে গেছিল, সে মানে সামুরাইকে সে খুলে দেয়, তার দড়িটা খুলে দেয়। তো এরকম ধরনের ঘটনা, মানে একটাই জিনিস, একটাই ঘটনা বিভিন্ন রকম ভাবে বলছে। এবার সামুরাই, সামুরাই সে তো মৃত, সে আসবে কি করে? কিন্তু তারও উইটনেস নেওয়া হয়েছে, সে মৃত কিভাবে? একটা মাধ্যম, ওই যে মানে ভূত আসছে, আত্মা ভর করে যার উপর, সেই রকম ধরনের একজন মানুষকে ডেকে নিয়ে আসা হলো। এবং সামুরাই বলল যে আমার বউ, বউকে রেপ করার পরে আমার বউ হচ্ছে ব্যান্ডিটকে নির্দেশ দিয়েছিল যে মেরে ফেলার জন্য। তো এবার ওয়াইফের ক্ষেত্রে, ওয়াইফের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখানো হয়েছিল, ওয়াইফকে যখন রেপ করা হয়, ওয়াইফ তার হাজবেন্ডের কাছে যায়, হাজবেন্ড কিন্তু তার তার সঙ্গে নির্দয় একটা ব্যবহার করে। ওয়াইফ বলে যে তুমি আমাকে মেরে ফেলো, ওয়াইফ বলে যে তুমি কিছু একটা বলো, কিছু করো, বা এরকম ধরনের একটা কিছু, কিন্তু তার হাজবেন্ডের দৃষ্টিটা কিন্তু মানে মানে খুব ঘেন্নার চোখে তার স্ত্রীকে দেখতে থাকে। এবং এই যে তিনটে গল্প হয়ে যাওয়ার পরে আবার আমরা চলে যাই সেই রাশোমন সিটি গেটের ওখানে, আমরা আবার ফিরে যাচ্ছি। ওই যে তিনজন বসেছিল, উডকাটার, প্রিস্ট এবং কমন একজন ম্যান, তো এই সমস্ত ঘটনা শুনে কমন ম্যান কিন্তু বলল যে তিনজনই মিথ্যা কথা বলছে, তিনজনে তিনজনের দৃষ্টিভঙ্গি থেকে মিথ্যা কথা বলছে। তাহলে সত্যিটা কি? সত্যিটাও এবার, এবার উডকাটার এবার যে ঘটনাটা বলল যে সে পুরো জিনিসটা দেখেছে, যে তার স্ত্রীকে রেপ করার পরে মানে সামুরাই এবং ব্যান্ডিটের মধ্যে দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়, মানে তার স্ত্রী তাদেরকে ইনফ্লুয়েন্সড করে যে তোমরা দুজনে মারপিট করো, যে নারীর জন্য তোমরা লড়াই করো, এবার যে জিতবে, যে হারবে তখন বিচার হবে। তো এইভাবে করতে করতে সামুরাইকে কিন্তু মেরে ফেলে ব্যান্ডিট। তো এটা হচ্ছে উটকাটারের মত অনুযায়ী। এবং সামুরাইও কিন্তু নিজে বলে যে তার স্ত্রীর নির্দেশেই কিন্তু ব্যান্ডিট আমাকে মেরে ফেলে। তো যাই হোক, এইভাবে গল্পটা চলতে থাকে, কিন্তু তাতেও কিন্তু উটকাটার কিন্তু মানে কাঠুরে কিন্তু সে স্বস্তি পায় না। হঠাৎ করে তাদের এই আলোচনার মাঝখানে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। তো একটা সদ্যজাত শিশুকে প্রিস্ট তখন নিজের কোলে নিয়ে নেয়। তো তখন মানে কাঠুরে যখন খুব অস্থির হয়ে আছে, তখন কমন ম্যান তাকে জিজ্ঞাসা করছে যে এবার সত্যি করে বলো তো ওয়েপনটা কোনটা ছিল, ড্যাগার ছিল না শর্ট ছিল, যে যেটা দিয়ে আর কি সামুরাইকে মারা হয়েছে। তো এখানে মানে বলছে ড্যাগার যদি হয়ে থাকে তাহলে ড্যাগারটা তো তুমি চুরি করেছো। তো স্বাভাবিক ব্যাপার, একটা খুনের কেসে ওয়েপনটা হচ্ছে বিশাল বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়াইফ এবং সামুরাই দুজনের ক্ষেত্রেই কিন্তু ড্যাগার কথাটা উল্লেখ আছে, কিন্তু ব্যান্ডিট এবং উটকাটারের উইটনেসের ক্ষেত্রে কিন্তু শর্ট কথাটা উল্লেখ আছে। তো এইভাবে গল্পটা এগোতে থাকে, কিন্তু তারপর প্রিস্ট যেটা বলে যে আমি তো মানুষ এবং মানবিকতার ব্যাপারটাতে, ব্যাপারটা থেকে আমি একেবারে পুরো সরে গেছি, মানে মানে তার মধ্যে একটা ঘেন্না ভাব একটা জন্মে যায় যে মানুষ কিভাবে নিজের স্বার্থের জন্য, মানে এই সিনেমাটার মূল বক্তব্য হচ্ছে যে আমরা যেরকম ধরনেরই মানুষ হই না কেন, আমরা কখনো মিথ্যে কথা না বলে আমরা থাকতে পারি না। মানে আমরা কিন্তু কথায় কথায় কিন্তু আমরা মিথ্যে কথা আমরা বলি, কথায় কথায়। ইন দ্য সেন্স কি, আমরা যখন নিজেকে কোনো কিছুর জন্য ডিসক্রাইব করি, আপনারাই ভাবুন, মানে আপনারা যারা দেখছেন তারাই ভাবুন, যখন কোনো কিছুকে আমরা যখন ডিসক্রাইব করছি না, তখনও কিন্তু একটু দেখুন আমরা বাড়িয়ে বলবো, মানে একটু বাড়িয়ে বলবোই, মানে আমরা মিথ্যা ছাড়া মানুষ বাঁচতে পারে না। এবং এটাই হচ্ছে পরিচালক আমাদের কাছে খুব সুন্দর ভাবে এটাকে
তুলে ধরেছেন। এবার এখানে কিন্তু তিনটে চরিত্রের মধ্যে খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে, একটা হচ্ছে প্রিস্ট, একটা কমন ম্যান, এবং আরেকজন হচ্ছে উড কাটার। এবং এখানে প্রিস্টের ক্ষেত্রে মানে প্রিস্ট কিন্তু মানে নেচার, বিহেভিয়ার, বিলিভ, ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ডিং এইসব জিনিসকে সে তাকে সিম্বল করা হয়েছে প্রিস্টের ক্ষেত্রে। এবং কমনারের ক্ষেত্রে হচ্ছে সত্যি, কমনার মানে আমরা যারা দর্শক তারা কি জানতে চাইছি, আমরা সত্যি জিনিসটা কি সেটাই আমরা জানতে চাইছি। আর এই সিনেমার ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্টোরি টেলিং। স্টোরি টেলিং হিসেবে কিন্তু এই সিনেমাটাকে যদি দেখানো হয় তাহলে কিন্তু খুব সুন্দর। আর একটা জিনিস যেটা আমি বলেছিলাম যে কোর্টরুম ড্রামাটা একটু অন্য রকমের। কোর্টরুম ড্রামাটা অ্যাকচুয়ালি কেমন, কোর্টরুম ড্রামার ক্ষেত্রে আমরা যেমন দেখি উইটনেস বক্স থাকে, একজন পাবলিক প্রসিকিউটর থাকে, ডিফেন্স কাউন্সিলর থাকে, জাজ থাকে, এখানে কিন্তু কিচ্ছু নেই। যারা যারা উইটনেস দিচ্ছে, যারা যারা গল্প বলছে, তারা আমাদের দিকে তাকিয়ে মানে সামনাসামনি ক্যামেরার দিকে তাকিয়ে তারা গল্পটা বলছে আমাদেরকে। মানে এখানে মনে হচ্ছে যেন আমরা অডিয়েন্সরাই মনে হচ্ছে যেন জাজ, এখানে ওইভাবে সিনেমার ট্রিটমেন্টটা হয়েছে। এবং এইখান থেকেই একটা জিনিস আছে, সেটা হচ্ছে রাশোমন এফেক্ট একটা বলা হয়। এই রাশোমন এফেক্ট মানে হচ্ছে একই ঘটনাকে দুজন তিনজন মানুষ দুজন তিনজনের অ্যাঙ্গেল থেকে দেখছে। এখানে কিন্তু সবসময় যে আপনার আপনি এটা ভাববেন না যে সবসময় যে সে মিথ্যা কথা বলছে, মানে সেটা নয়। এবার হচ্ছে যে কোনো ঘটনা দেখার পরে সেটার এফেক্টটা কিভাবে আমাদের মাথার ওপর এসে পড়ে সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এইখানেই মানে রসমন এফেক্ট এটা দিচ্ছে। রসমন এফেক্টস এর এই রসমন সিনেমাটার মানে জন্য মানে পরবর্তীকালে সিনেমাটা থেকে ইন্সপায়ার হয়ে প্রচুর সিনেমা হয়েছে। যদি আমি উদাহরণ হিসেবে বলি তাহলে আমাদের দেশেই হয়েছে 1915 সালে, এই সরি 2015 সালে যেটা হয়েছে সেটা হচ্ছে তলবার। তলবার মানে আরুষি হত্যাকাণ্ড নিয়ে যে সিনেমাটা হয়েছিল যেখানে ইরফান খান ছিলেন, সেই তলবারে কিন্তু এরকমই একটাই ঘটনা অনেকজন মানুষ অনেক রকম ভাবে বলছে, বাবা একরকম ভাবে বলছে, মা একরকম ভাবে বলছে, কাজের লোক একরকম ভাবে বলছে, মানে একটাই কিন্তু ঘটনা। তো এটাই হচ্ছে রসমন এফেক্টস। এবং দৃষ্টিভঙ্গিটা সবসময় এখানে কিন্তু রসমন এফেক্টস এর এই সিনেমার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি কিন্তু সবসময় সাবজেক্টিভ হতেই হবে। সাবজেক্টিভ অ্যাপ্রোচটা এখানে থাকতেই হবে, এখানে কোনো অবজেক্টিভ অ্যাপ্রোচ থাকবে না। এবং এখানে রসমন এফেক্টস দেখাতে গেলে একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশনও থাকতে হবে এখানে। আপনার মানে ধরুন এরকম ধরনের রসমন এফেক্টস এর উপর বেস করে যে যে সিনেমাগুলো হয়েছে সেই সেই সিনেমা দেখবেন আপনার মধ্যে মানে সিনেমাগুলোর মধ্যে চরিত্রগুলোর মধ্যে অ্যাঙ্গারও থাকবে, এক্সাইটমেন্টও থাকবে, এই দুটো জিনিসই ওই সেই সব চরিত্রগুলোর মধ্যে থাকবে এবং থাকতে হবে এই জিনিসগুলো। এখানেই হচ্ছে মানে রসমন এফেক্টস এর প্রভাবটা। তো এখানে উটকাটার বা ব্যান্ডিট এই যে চারটে গল্পকে চার রকম ভাবে বলা হয়েছে। যেটা ব্যান্ডিট যেটা বলেছে তার চরিত্র অনুযায়ী সে গল্পটাকে খুব সেন্স মানে খুব আকর্ষণীয় ভাবে বলেছে যে না তার স্ত্রীর সঙ্গে আমার মিউচুয়ালি ইন্টিমেট আমরা হয়েছি, এটা খুব মানে হঠাৎ করে তার স্ত্রী তার হাজবেন্ড সামুরাইকে ছেড়ে দিয়ে তার সঙ্গে ইন্টিমেট হয়েছে, এই এটা হচ্ছে এক এক ধরনের লাভ স্টোরি, মানে যেটা তার মনের ভেতর ছিল, যেটা হয়তো সেটা সে চিন্তা করেছিল সেটা। আর ওয়াইফ নিজেকে সবসময় একটা অবলা নারীর চরিত্রে নিজেকে প্রেজেন্ট করেছে, সামুরাই যেটা প্রেজেন্ট করেছে, প্রথম কথা হচ্ছে যে ভর পড়ে সামুরাই উইটনেস, এই জিনিসটাই আমার কাছে খুব একটা আশ্চর্য জিনিস মনে হয়েছে। তার মানে এখানে ডিরেক্টর এটাও বোঝাতে চাইছেন যে মৃত্যুর পরেও সামুরাই তো আত্মা, এদের মধ্যে তো সামুরাই মারা গেছে, তার আত্মা এসে যা বলার বলেছে, তার মানে যে আত্মা সে আত্মাও কিন্তু স্বার্থপর, সে আত্মাও কিন্তু নিজের দিকটা নিজের চরিত্রের দিকটা সে তুলে ধরছে, সেটা হচ্ছে প্রাউডনেস। যে কোনো চারটে গল্পের মধ্যে কিন্তু তার নিজের গল্পে কিন্তু একটা প্রাউডনেস ব্যাপারটা আছে, সে কিন্তু তার স্ত্রীকে দোষারোপ করছে, সে কিন্তু তার গল্পে বলেছে যে তার স্ত্রী নির্দেশ দিয়েছে ব্যান্ডিটকে যে আমাকে খুন করার জন্য। এবং যে আর কি মানে উটকাটার কিন্তু এদের তুলনায় একটু কমা, মানে কমা ইন দ্য সেন্স কি সে হয়তো সোশিও ইকোনমিক্যালি হয়তো সে তার পজিশনটা হয়তো একটু কম কমের দিকে। তো সে যেভাবে জিনিসটাকে নিয়েছে, সে যে জিনিসটাকে যেভাবে দেখেছে সেটা একটু অন্যরকম ভাবে দেখেছে, সেই ওপর মহলের মধ্যে মানে একজন নারীকে নিয়ে দুজনের মধ্যে মারপিট হচ্ছে, মানে এইভাবে সে পুরো জিনিসটাকে
সে বর্ণনা দিয়েছে এবং সে নিজেকে কিন্তু এখান থেকে আলাদা করে রাখতে চেয়েছে। হয়তো এটা সত্যি কথা হতে পারে যে ড্যাগার হয়তো সেই হয়তো উঠিয়ে নিয়েছে, মানে ওখান থেকে হয়তো সরিয়ে নিয়েছে। তো সেই জন্য যে সিনেমাটা শেষে আমি কিন্তু, আপনারা কিন্তু সিনেমাটা দেখলে, সিনেমাটা অ্যাভেলেবেল আছে এবং কোথায় অ্যাভেলেবেল আছে সেটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন। এই সিনেমাটা দেখলে কিন্তু আপনারা মানে আপনারা কিছু বুঝতে পারবেন না, মানে সিনেমাটার ক্ষেত্রে মানে কিছুই বোঝা যাবে না, এই মানে আলটিমেটলি কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তো ওভারঅল আমার সিনেমাটাকে তো ক্লাসিক ক্লাসিক তো বটেই। রাশোমন এফেক্টস হচ্ছে একটা বিখ্যাত, কি বলবো, ক্রাইম সাইকোলজির ক্ষেত্রে একটা বিখ্যাত একটা মানে টপিকই হয়ে গেছে রাশোমন এফেক্ট, মানে এই সিনেমাটা থ্রু দিয়ে যেটা আমাদের সামনে পরিচালক তুলে ধরেছেন। তো ওভারঅল আমি সিনেমাটা দেখার পর সত্যি আমার মনে হয়েছে যে এটা মাস্টারপিস একটা সিনেমা। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।